নৈশ পাহারা নিয়ে প্রশ্ন আগরতলা বনকুমারী বাজারে। বনকুমারী বাজারে এক কাপড় ব্যবসায়ীর দোকানে থাবা বসালো নিশি কুটুম্বের দল। হাতে নিল 7 থেকে 8 লক্ষ টাকার কাপড় চোপড়। পুজোর আগ মুহূর্তে মাথায় হাত দোকানের মালিক সাগর মল্লিকের। করোনার সামান্য শিথিলতায় দুর্গাপুজোকে সামনে রেখে কাপড় ব্যবসায়ীরা এবার কিছুটা আশাবাদী। গত 2 বছরের তুলনায় এবার কিছুটা লাভের মুখ দেখবেন তারা। একই আশা ছিল আগরতলা বনকুমারী বাজারের একটি কাপড় দোকানের মালিক সাগর মল্লিকেরও। কিন্তু পুজোর আগে সেই লাভের ঘরে থাবা বসালো নিশি কুটুম্বরা। সোমবার রাতে বনকুমারী বাজারের পাহাড়ারত অবস্থায় দোকান থেকে 7 থেকে 8 লক্ষ টাকার কাপড় নিয়ে পালিয়ে যায় চোরের দল। পুজোর জন্য কিছু কিছু নতুন জামা কাপড়ও এসে গেছে দোকানে। দোকানের মালিক সাগর মল্লিকের অভিযোগ, বনকুমারীর মধ্য বাজার থেকে কি করে পাহারাদারদের নজর এড়িয়ে চোরের দল এই কাণ্ড সংঘটিত করলো। স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে আঙুল উঠছে বাজারের পাহারাদারদের দিকে। আমি তো রাত্রে আসলে দেখছি না, মানে নাইট গার্ডের যেহেতু ডিউটি রাত্রে বেলা পাহারা দিও না, নিশ্চয়ই ওরা আসিল। ওরা থাকাকালীন কেমন জিনিসটা হবে, আর যদি এরা নাও থাকে, এরা ডিউটি সারা কই গেছে? আরে কি তা করতেছিল, আমার দোকান দাদা একদম বাজারের মধ্যে, সাইডে ফাইডে না, যদি একটা কথা আসিল যে সাইডে দেয়া, সাইডে ফাইডে আসিল, আমার একদম মধ্যে বাজারের দোকান।